মক্কা ও মদিনার ধার্মিক মানুষদের দেন এবং তোমাদেরকে মক্কা ও মদিনার মাঝে প্রত্যেকটি পাথর ও বৃষ্টির ফোটার সংখ্যায় একটি করে সুপারিশ আলাহ মোহাম্মদ আলী মোহাম্মদ তেরোতম দিনের খোস তেরোতম রমজানের আল্লাহ রাব আলমিন আমাদেরকে নিয়ে আসছেন তার জন্য আল্লাহ তর কাছে অগণিত সুখ্রিয়া আলহামদুলিল্লাহ সেই সাথে সাথে আপনাদের জন্য শান্তির দোয়া আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ববার তেরোতম দিনের ফজিলত আজকে আমরা ইনশাল্লা জানব্লা সাল্লাম বলেন তেরোতম দিনে মহান আল্লাহ তোমাদের তাই দেন যা তিনি মক্কা ও মদিনার ধার্মিক মানুষদের দেন এবং তোমাদেরকে মক্কা ও মদিনার মাঝে প্রত্যেকটি পাথর ও বৃষ্টির ফোটার সংখ্যায় একটি করে সুপারিশ করার অনুমতি দেন তেরোতম দিনে মহান আল্লাহ তোমাদের তাই দেন যা তিনি মক্কা ও মদিনার ধার্মিক মানুষদের দেন এবং তোমাদেরকে মক্কা ও মদিনার মাঝে প্রত্যেকটি পাথর ও বৃষ্টির ফোঁটার সংখ্যায় একটি করে সুপারিশ করার অনুমতি দেন আল্লাহ মক্কা এবং মদিনার ধার্মিক মানুষ তাদেরকে রাবুলা আলমিন যা দেন তারা রসুল্লা সাল্লামের কাছে থেকে দিনকে ভালো মতো বুঝেছে সে অনুযায়ী আমল করেছে আল্লাহ রাব্বুল আলমিন সেই সমস্ত ধার্মিক মানুষদের যা দেন আল্লাহ তালা তেরোতম রমজানে সিয়াম সাধনায় রমজানের রোজা পালনকারীকে তাই দেন শুধু এখানেই শেষ নয় সাথে সাথে রব্বুল্লাহ আলমিন সুপারিশ করারও অনুমতি দেন কত সংখ্যক সুপারিশ বলা হচ্ছে মক্কা এবং মদিনায় মাঝে যে কয়টা পাথর রয়েছে প্রত্যেকটি পাথর এর সংখ্যা এবং যতগুনি বৃষ্টির ফোঁটা পড়ে তা আপনি চিন্তা করতে পারেন যে কত পাথর সেখানে রয়েছে এবং কত বৃষ্টির ফোঁটা সেখানে থাকে তেরোতম দিনে রমজানের ফজিলত হচ্ছে এটি রমজানে সিয়াম সাধনাকারীকে আল্লাহ রাব্বুল আলমিন এই পুরস্কার দিবেন এটি হচ্ছে তেরোতম রমজানের ফাজাইল তেরোতম রমজানের দোয়াটি আমরা এখন আপনাদেরকে বলবেনশা আল্লাহ তেরোতম রমজানের দোয়া রসুল্লাহ সাল্লি আসলাম থেকে আমরা এটি শিক্ষা নিয়েছি রসলাল্লাহ সাল্লি আসলাম তেরোতম রমজানের দোয়াটি করেছেন এভাবে যার বাংলা অনুবাদটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি হে আল্লাহ এদিনে আমাকে নোংরা ও ময়লা থেকে পরিশুদ্ধ করুন এবং এদিনে আমাকে দৃঢ়পদ করুন অধিকতর শক্তিশালী সৃষ্টিকুলের বিরুদ্ধে এবং এদিনে আমাকে সফলতা দিন তাকুয়া লাভে ও সদাচারীদের সঙ্গ লাভে আপনার সাহায্যের মাধ্যমে হে নিঃস্বদের চোখের শান্তি শেষের লাইনটি আবার পড়ছি আপনার সাহায্যের মাধ্যমে হে নিঃস্বদের চোখের শান্তি তেরোতম রমজানের দোয়ার শেষের লাইনটি আবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সাহায্য চাওয়ার এবং নিশ্বদের চোখে শান্তি যা কিছুই নেই সব কিছু শেষ হয়ে গিয়েছে তার চোখের শান্তি হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিন একটা কথা অনেকে বলে না যার কেউ নেই তার আল্লাহ আছে তেরোতম রমজানের দোয়ায় রসুল্লা সাল্লাসাল্লাম আরও একবারের মতো আমাদেরকে সেটি মনে করিয়ে দিচ্ছেন হে নিঃস্বদের চোখের শান্তি ভালো থাকবেন দোয়াটি বুঝার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তালা আমাদেরকে এই দোয়াটি বুঝার তৌফিক দান করুন রমজানের সিয়াম সাধনাকে আল্লাহ রব্লা আলমিনের যেভাবে চান সেভাবে যাতে আমরা করতে পারি রসল্লা সাল্লামের বলে দেওয়া পদ্ধতিতে যাতে আমরা সিয়াম সাধনা সেইভাবে করতে পারি আল্লাহ তালা যাতে আমাদের সেই তৌফিক দান করুন আজ এই পর্যন্তই আনিল আলহামদুলিল্লাহ রবি আলমিন আসসালামু আলাইকুম বরহমাত